বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলাম দরদী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 12ই রবিউল আউয়াল মহাপবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ রামনগর জামিয়া কাদেরিয়া তাহেলিয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে 23তম জুলুস এবং আজিমুশান আজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই জশনে জুলুস এবং আজিমুশান আজ মাহফিলে উপস্থিত ছিলেন সময়ের আওরণ সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবুল কাশেম ফজলুল হক সাহেব, প্রিন্সিপাল কাদেরিয়া তৈবিয়া আলিয়া কামেল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা, সভাপতি অত্র মাদ্রাসা। আর উপস্থিত ছিলেন বর্তমান সময়ের আওরণ সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নাজমুস সাহাদাত ফয়জি সাহেব, সদস্য সচিব অত্র মাদ্রাসা, মোদারেস কাদেরিয়া তৈবিয়া আলিয়া কামেল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা। আর উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শাহিনুর রহমান সুপার অত্র মাদ্রাসা। আর উপস্থিত ছিলেন আব্দুল আজিজ আল কাদেরি মোদারেস অত্র মাদ্রাসা। আর উপস্থিত ছিলেন আরেবিল্লা আল কাদেরি পেশ ইমাম ও খতিব বালিয়াডাঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়া দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে আজ রামনগর জামিয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে। জুলুস শেষে দোয়া অনুষ্ঠান মাদ্রাসা ময়দানে এবং মধ্যরাত্র পর্যন্ত আজিমুশান আজ মাহফিলের আয়োজন করেন এবং দোয়া শেষে তাবারক বিতরণ। শহর নবী পাকের আওলাদের মাধ্যমে নূরান্বিত শহর। আর একটু জোরে বলুন, এত বেশি নবী পাকের সৈয়দ রয়েছেন, আওলাদ রয়েছেন, উদাহরণ দিলে আপনি বুঝে যাবেন ওই শহরের মধ্যে একটা বিশাল কবরস্থানের মাঝখান দিয়ে দুইটা রাস্তা রয়েছে। টোটাল কবরস্থানটাকে এখন তিন মানে একটা কবরস্থানকে টোটাল কবরস্থানকে তারা বাসার বলে, তিনটা কবরস্থানকে একসাথে কি বলে বাসা।